উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। ২রা এপ্রিল মনোনয়ন পেশের সময় নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে নিজের সম্পত্তির হিসেবও দেন তিনি। কি রয়েছে জ্যোতিপ্রিয়র হলফনামায়? ২০১১ সালের হলফনামা অনুযায়ী তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৯,৫১৫১৪ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,১০,৫৮৪ টাকায়। অর্থাৎ গত পাঁচ বছরে জ্যোতিপ্রিয় মল্লিকের অস্থাবর সম্পত্তি বেড়েছে ২৯,৫৯,৭০ টাকার, শতাংশের হিসেবে প্রায় ১৫২। অস্থাবরের পর এবার স্থাবর সম্পত্তির পালা। ২০১১র হলফনামা অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৫১,৬০ টাকা, যার মধ্যে ছিল দুটি জমি এবং সল্ট লেকে একটি বাড়ি। ২০১৬র হলফনামা অনুযায়ী তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৩,১২,০০০ টাকা। বর্তমানে তার নামে আর কোনো বাড়ি নেই। এবিপি আনন্দ।